वेलकम ऑल ऑफ यू इन इसल लर्निंग। सो आज के वीडियो ते हमने देखे नेब जे सी प्रोग्रामिंग एर मध्य लूप कन्सेप्ट किरकम भावे यूज करा हय। ओके, तो बेसिकली आज के पुरोपुरी एक थियोरिटिकल क्लास ही नहीं, बिकज फर्स्ट अफ अल हमें लूपट भलो मत बुझते हैं, तारपरे जे इंडिविजुअली जतगुलो लूप आछे प्रोग्रामिंग एर मध्य से जिनिसगुलो आमरा सेपारेट सेपारेट भिडियोते आनते थाकबो तोमादेर सुविधार जन्य। तो चलो डायरेक्टली पेजे जावा जाक एबं सेखाने गिये देखा जाक जे लूप प्रोग्रामिंग टा किरकम भावे काज करे। लूप इन सी, तो सी प्रोग्रामिंग एर मध्ये आमरा आगेई अलरेडी देखे एसेछि स्ट्रक्चराइजेशन टा। तो लूप विषयटा कि, लूप विषयटा होच्छे जे जखन धरो आमरा বা যখন ধরো প্রোগ্রামিং এর মধ্যে এরকম রিকোয়ারমেন্ট দরকার পড়লো যে কোনো একটা প্রোগ্রামিং এ মাল্টিপল ভ্যালুস কে প্রিন্ট করাতে হবে বা মাল্টিপল টাইমস কোনো ভ্যালু কে প্রিন্ট করাতে হবে। অ্যাজ এক্সাম্পল ধরো আমরা বলছি যে প্রিন্ট ইওর নেম 10 টাইমস। তো দেখো এখানে বলা হয়েছে যে কোশ্চেনটা কি, প্রিন্ট ইওর নেম 10 টাইমস, দ্যাটস মিন একটা নাম প্রিন্ট করাতে বলছে, সেটা 10 বার যেন সেই নামটা প্রিন্ট হয়। তো যদি কোনো একটা মেসেজকে আমরা 10 টাইমস প্রিন্ট করাতে চাই তাহলে আমরা কি করব? নরমালি আমরা একবার প্রিন্ট করাতে হলে কি করি সি প্রোগ্রামিং এর মধ্যে, আমরা দেখি হচ্ছে প্রিন্ট এফ, রাইট? প্রিন্ট এফ এর মধ্যে ডাবল কোটের মধ্যে যদি কিছু একটা আমি এখানে টাইপ করে দিই তাহলে সেটাই আমার আউটপুট স্ক্রিনে অ্যাজ ইট ইজ প্রিন্ট হয়ে যায়, রাইট? তো এবারে আমাকে এখানে বলেছে যে না, একবার নয়, আমাকে 10 টাইমস সেই মেসেজটা প্রিন্ট করাতে হবে। তো ন্যাচারালি আমি এখানে প্রিন্ট এফ করে যদি 10 বার এরকম ভাবে প্রিন্ট এফ লিখি একই এই নেম দিয়ে তাহলে কিন্তু 10 টাইমস আমার প্রিন্ট করে যাবে, ঠিক আছে? তো এরকম ভাবে আমি অ্যানসারটা বার করতে পারি উইদাউট লুপ। বাট যদি এখানে এবার 10 বারের জায়গায় ধরো তোমাকে বললো যে 1000 টাইমস তুমি প্রিন্ট করো, তাহলে কি আমরা এখানে 1000 টাইমস প্রিন্ট এফ লিখব না? সেটা কিন্তু নট আ গুড প্রোগ্রামিং অর নট আ গুড প্র্যাকটিস। তো আমরা তার জন্য কি করি যে মাল্টিপল ভ্যালু, দ্যাটস মিন মোর দ্যান ওয়ান ভ্যালু যদি আমাকে প্রিন্ট করাতে হয় তাহলে আমরা কি করব, তাহলে কিন্তু আমরা লুপের দ্বারস্থ হব, দ্যাটস মিন লুপ ইউজ করব। তো সেটাই দেখে নিই যে আমরা লুপটা কিরকম ভাবে এখানে ইউজ করতে পারছি। দেখ, তো যদি একটা সি স্ট্রাকচারে আমি এই প্রোগ্রামটাই যদি আমরা লুপ দিয়ে দেখতে চাই, ঠিক আছে, তো আমরা কিরকম ভাবে দেখব যে আমাদের কাছে তিন ধরনের লুপ থাকে। কি কি বললাম? আমাদের কাছে থ্রি টাইপস অফ লুপ থাকে। তো আমি এই সেম একটা প্রোগ্রাম দিয়েই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তিনটে লুপ কিরকম ভাবে কাজ করে। তাহলে আমরা নেক্সট ভিডিওতে যেখানে আমরা প্র্যাকটিক্যাল দেখব সেখানে আমরা খুব ভালো মতন কিন্তু ডাইরেক্টলি শুরু করে দিতে পারবো আমাদের প্র্যাকটিক্যালটা। তো দেখে নাও, আমি এখানে আমি এটা একটু মুছে নিচ্ছি। তো যথারীতি আমাদের কাছে তিন ধরনের লুপ আমরা এখানে শিখব। সবার ফার্স্ট আমরা দেখব এখানে ওয়াইল লুপ, ওকে, দেন আমরা দেখব হচ্ছে ফর লুপ, এন্ড দেন সবার লাস্ট দেখব হচ্ছে আমরা ডু ওয়াইল। তো কি কি বললাম যে থ্রি টাইপস অফ লুপস আর অ্যাভেলেবল ইন সি প্রোগ্রামিং, দোজ আর ওয়াইল লুপ, ফর লুপ, এন্ড ডু ওয়াইল। তো এখানে আমরা ওই সেম একটা বলেছিলাম যে ওই কোশ্চেনটা নিয়ে করছি যে প্রিন্ট ইওর নেম 10 টাইমস, এটা বেসিক কোশ্চেন নি, বা প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড 10 টাইমস, যা খুশি হোক না কেন সেটাকে আমরা প্রিন্ট করাতে চাইছি লুপ দিয়ে কিরম ভাবে। দেখো তিনটে লুপে তিন ধরনের স্ট্রাকচারাইজেশন ইউজ হবে, বাট কনসেপ্ট কিন্তু সেম। তো কনসেপ্ট সেম, তার জন্য আমরা কি করব, সবার ফার্স্ট এই তিনটে লুপ দেখার আগে আমাদেরকে আরো একটা জিনিস যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমি এখানে লিখে রাখছি রুল অফ লুপস। কিছু রুলস আছে লুপ ইউজ করার জন্য, কি কি রুলস আছে একটু দেখে নি। এক নম্বর, ওয়ান, সবার ফার্স্ট আমাদেরকে কি করতে হয় লুপের মধ্যে বা লুপ স্ট্রাকচারাইজেশন করতে গেলে সবার ফার্স্ট করতে হয় ইনিশিয়াল বা ইনিশিয়ালাইজেশন, যেটাই বলো না কেন। দু নম্বর করতে হয় কি, কন্ডিশন চেকিং, দু নম্বর। তিন নম্বর কি করতে হয়, তিন নম্বর করতে হয় হচ্ছে যে কোডিং, কোডিংও বলা যায় বা এই জায়গাটাতে বলা যায় যে এক্সিকিউশন অফ কোড, যা খুশি। আর চার নম্বর করতে হয় ইনক্রিমেন্ট অর
ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। ওকে, সো এই চারটে হচ্ছে লুপের মেইন চারটে পিলার। এই চারটে অর্ডারে বা এই চারটে যেরকম ভাবে আমি লিখলাম, সবার ফার্স্ট হচ্ছে ইনিশিয়াল বা ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন চেকিং, কোডিং বা এক্সিকিউশন অফ কোড, আর চার নম্বর হচ্ছে ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট। এই চারটে ওয়েটেই কিন্তু ফলো করে আমাদেরকে কি করতে হবে, লুপের স্ট্রাকচারাইজেশন করতে হবে। ওকে, তো চলো এবারে আমরা অরিজিনালি তিনটে দেখে নিই কিরকম ভাবে করা যায় এই রুলের উপরে ডিপেন্ড করে। সবার ফার্স্ট আমরা ইনিশিয়ালাইজেশন করবো, যে রুলের থেকে আমরা ডিপেন্ড করে কিন্তু করছি। সবার ফার্স্ট আমরা কি করবো, ইনিশিয়ালাইজেশন করবো। তো আমি একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, আই ইকুয়ালস টু ফাইভ। ওকে, আই ইকুয়ালস টু ফাইভ, সরি নট ফাইভ, তো আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি আই ইকুয়ালস টু ওয়ান। দেন ওয়াই কি ছিল, কন্ডিশন চেকিং ছিল সেকেন্ড পার্ট। তো ওয়াই আই লেস দেন ইকুয়ালস টু টেন, কেন, কারণ বলা হয়েছিল কোশ্চেনে যে টেন টাইমস প্রিন্ট হবে, তো যেহেতু কোশ্চেনে বলা আছে দশ বার, তার জন্য আমি এখানে দশ দিচ্ছি, ঠিক আছে। অ্যান্ড তারপরে ওয়াইল এর সেকেন্ড ব্রেসেস স্টার্ট হবে। তারপরে কি ছিল তিন নম্বর স্টেজে, তিন নম্বর স্টেজে ছিল হচ্ছে কোডিং বা এক্সিকিউশন অফ দ্য কোড। তো এখানে এক্সিকিউশন অফ দ্য কোড কি হবে, এখানে জাস্ট আমাদের একটা মেসেজ প্রিন্ট করাতে চাইছি, তো দ্যাট এখানে আমি লিখবো হচ্ছে প্রিন্ট এফ ডাবল কোটের মধ্যে, ধরো সাপোজ আমি লিখে দিলাম এবিসি, আমি এবিসিটিকে প্রিন্ট করাতে চাইছি, তো এবিসি। অ্যান্ড দেন তারপরে কি বলা ছিল, চার নম্বরে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, তো কাকে ইনক্রিমেন্ট করব, এই যে ভেরিয়েবলটার মধ্যে ওয়ান নেওয়া আছে সেটাই নিশ্চয়ই ওয়ান এর পরে যাবে টু, কারণ সেকেন্ড টাইম প্রিন্ট হওয়ার জন্য, তারপরে যাবে থ্রি, তো ওয়ান ওয়ান করে ইনক্রিমেন্ট করতে হবে, তাই আমরা এখানে করব হচ্ছে আই প্লাস প্লাস, ব্যাস দ্যাটস ইট। এইটুকুনি হচ্ছে কিন্তু আমার ওয়াইল লুপ। যে কোনো প্রোগ্রামিং এর ওয়াইল লুপ কিন্তু সবার ফার্স্ট কি আসবে, দেখো তোমরা খাতায় যদি লিখে থাকো তাহলে তোমরা কিন্তু রুলটার সাথে মিলিয়ে নাও, সবার ফার্স্ট দিস ওয়ান ইজ ইনিশিয়ালাইজেশন বা ইনিশিয়াল, সেকেন্ড ওয়ান ইজ কন্ডিশন চেকিং। এই জায়গাটায় দেখো কন্ডিশন চেকিং হচ্ছে কি, কিরম ভাবে কন্ডিশনটা চেকিং হচ্ছে, দেখো আই এর মান হচ্ছে ওয়ান, তো ওয়ান কি লেস দেন ইকুয়ালস টু টেন, হ্যাঁ অবভিয়াসলি ওয়ান দশের থেকে ছোট, তাহলে এই ওয়াইলের ভিতরে যাচ্ছে। ভালো, যাওয়ার পর কি হচ্ছে, প্রিন্ট এফ হচ্ছে, প্রিন্ট কাকে করাচ্ছে, এবিসি কে করাচ্ছে, কতবার করাচ্ছে, একবার করাচ্ছে, কারণ আই এর মান ওয়ান, আই এর মান যত থাকবে সেটা প্রিন্ট হচ্ছে, তো ওয়ান হচ্ছে। দেন আই প্লাস প্লাস, মানে আই এর মান বেড়ে এখন কত হলো, আই এর মান বেড়ে এখন হলো টু, আই এর মান বেড়ে এখন হলো টু, তো টু কি লেস দেন ইকুয়ালস টু টেন, ইয়েস টু লেস দেন ইকুয়ালস টু টেন, তার মানে আবার সেকেন্ড টাইমও এবিসি প্রিন্ট হলো, তারপরে আবার আই প্লাস প্লাস, মানে আই এর মান এবার বেড়ে হলো থ্রি, এরকম ভাবে ওয়ান টু থ্রি ফোর করে এবিসিডি এবিসিডি করে বারবার করে দশ বার প্রিন্ট হবে। ওকে, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি যাতে ফ্রেশ তোমরা দেখতে পারো, এটা ছিল হচ্ছে তিন নম্বর স্টেজ আর এটা ছিল হচ্ছে চার নম্বর স্টেজ। তো এই হয়ে গিয়ে দাঁড়ালো হচ্ছে ওয়াইল লুপের স্ট্রাকচার। তো ঠিক সেম এই প্রোগ্রামটাই যদি এবার আমি ওয়াইল লুপে না করে কাক কোথায় করব, ফর লুপে যদি করি তাহলে আমি কিরকম ভাবে করব দেখে নাও। ফর লুপে যদি করতে হয় তাহলে লাইন অফ কোডটা অনেকটা কমে যায়, কিন্তু স্টেপস গুলো যে চারটে আমি বলেছি সেই চারটে স্টেপই কিন্তু সেম থাকে। তো দেখো কি হবে, ফর আই ইকুয়ালস টু ওয়ান, ইনিশিয়ালাইজেশনের পার্টটা এর মধ্যে ঢুকে গেল, দেন হয় হচ্ছে সেমিকোলন, দেন হয় হচ্ছে কন্ডিশন চেকিং, মানে আই লেস দেন ইকুয়ালস টু টেন, দেন হবে হচ্ছে আই প্লাস প্লাস, দেন এখানে সেকেন্ড ব্রেসেস ওপেন, প্রিন্ট এফ, এখানে এ বি সি দিয়ে সেমিকোলন, দেন এখানে সেকেন্ড ব্রেসেস শেষ। দেখো ফর লুপটা কিন্তু খুব ইজি ওয়েতে আমরা কিন্তু বার করে দিতে পারছি বা এক্সিকিউশন করাতে পারছি, তাই তার জন্য আমরা মেইনলি বেশিরভাগ প্রোগ্রামিং এই 90% প্রোগ্রামিং কিন্তু ফর লুপ দিয়েই করি, বিকজ এখানে লাইন অফ কোড কম লাগে আমাদের, তাই। তো এখানে দেখে নাও যে ফার্স্ট স্টেজটা কি হচ্ছে, দিস ওয়ান ইজ দ্য ফার্স্ট স্টেজ বিকজ এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন পার্ট, সেকেন্ড ওয়ান ইজ দিস ওয়ান, এটা হচ্ছে আই লেস দ্যান ইকুয়ালস টু টেন, মানে হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড পার্ট যেহেতু এটা হচ্ছে কন্ডিশন চেকিং। থার্ড ওয়ান কোনটা ছিল, যে এক্সিকিউশন বা কোডিং, তো এক্সিকিউশন হচ্ছে দিস ওয়ান, এটা কখনোই কিন্তু এখানে আগে চলে যাবে না, ঠিক আছে। আর এটা কি হচ্ছে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, দিস ওয়ান ইজ দ্য ফোর্থ পার্ট। ওকে, তো এরকম ভাবে কিন্তু ফর লুপে আমার এক্সিকিউশন হচ্ছে। এবারে চলে আসি আমরা ডু ওয়াইল লুপে। ওয়াইল লুপ আর ফর লুপ এই দুটো লুপ কাইন্ড অফ সেমই জিনিস, জাস্ট আমার লাইন অফ কোডটা একটু আপ ডাউন হচ্ছে আর কিছুই না, কিন্তু ওয়াইল লুপের কনসেপ্টটা পুরোপুরি আলাদা। ওয়াইল লুপের কনসেপ্টটা কি হয় দেখো, সবার ফার্স্ট হচ্ছে আমাদের কি ইনিশিয়ালাইজেশন, তো ইনিশিয়ালাইজেশন হলো আই ইকুয়ালস টু ওয়ান, দেন তারপরে চলে আসে ডু, ডু সেকেন্ড ব্রেসেস, সেকেন্ড ব্রেসেস স্টার্ট হলো ডু এর, এরপরে গিয়ে এরপরে গিয়ে আমাদের করতে হয় হচ্ছে প্রিন্ট, ডাইরেক্টলি প্রিন্ট, প্রিন্ট এফ,
কাকে প্রিন্ট করাবো, এ বি সি, ভালো কথা। অ্যান্ড দেন তারপরে হয়ে যায় আমাদের ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, অ্যান্ড দেন এখানে ডুয়েট পার্ট শেষ হয়। তারপরে গিয়ে হয় হচ্ছে কন্ডিশন চেকিং, দ্যাটস মিন কন্ডিশন চেকিং হয় হচ্ছে একদম লাস্ট সেকশন। ওকে, তো ডিফারেন্সটা কোথায় এই ওয়াইল লুপ অ্যান্ড এই ফর লুপ অ্যান্ড এই ডু ওয়াইল লুপ, এই তিনটের মধ্যে ডিফারেন্স কোথায়? অ্যাকচুয়ালি তিনটের মধ্যে না, অ্যাকচুয়ালি দুটোর মধ্যে এখানে ডিফারেন্স। কেন? তার কারণ হচ্ছে ওয়াইল লুপ আর ফর লুপ এই দুটো কাইন্ড অফ একই রুলে এক্সিকিউশন করছে, তাই এই দুটোকে বলা হয় হচ্ছে ওয়াইল লুপ এবং ফর লুপকে বলা হয় হচ্ছে কি, এন্ট্রি কন্ট্রোল লুপ। কি বলা হয় ওয়াইল লুপ অ্যান্ড ফর লুপকে? এন্ট্রি কন্ট্রোল লুপ। এন্ট্রি কন্ট্রোল লুপ কেন বলা হয়? তার কারণ হচ্ছে ওয়াইল লুপ এবং ফর লুপে যখন প্রোগ্রামটা রান করছে বা যখন প্রোগ্রামটা স্টার্ট হচ্ছে এন্ট্রির সময়, তখনই কিন্তু কন্ডিশনটা চেক করে নিয়ে তারপরে প্রোগ্রামটাকে এক্সিকিউশন করানো হয়। কিন্তু ডু ওয়াইল লুপের দেখো, ডু ওয়াইল লুপে যখন প্রোগ্রাম থেকে বেরিয়ে আসে একদম লাস্ট সেকশনে, লাস্ট লাইনে, তখন কিন্তু কন্ডিশন চেকিংটা করা হচ্ছে, তাই এটাকে বলা হয় এক্সিট কন্ট্রোল লুপ। ওকে, বেরিয়ে আসার সময় হচ্ছে। তো এটার বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখো, ডু ওয়াইল লুপে হয় হচ্ছে আই কস্ট ওয়ান, ঠিক আছে, আই কস্ট ওয়ান হলো, তারপরে ডু করতে বলছে, প্রিন্ট করে দিতে বলছে, দ্যাটস মিন উইদাউট এনি চেকিং এবিসি কে আমি কি করালাম, একবার প্রিন্ট করালাম, তারপরে আয়ের মান হচ্ছে আই প্লাস প্লাস হয়ে যাচ্ছে, মানে আয়ের মান বেড়ে দুই হয়ে যাচ্ছে। এবারে কন্ডিশন চেক করছে যে দুই কি লেস দ্যান ইকুয়ালস টু টেন, হ্যাঁ অবভিয়াসলি দুই লেস দ্যান ইকুয়ালস টু টেন, তাহলে যদি দুই লেস দ্যান ইকুয়ালস টু টেন হয় তাহলে সেকেন্ড টাইম গিয়ে আবার প্রিন্ট হবে, এখানে আবার প্রিন্ট হচ্ছে। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, যদি এখানে আমি আয়ের মান ওয়ান না নিয়ে, কি বললাম, যদি আয়ের মান আমি ওয়ান না নিয়ে এখানে ধরো সাপোজ আমি টোয়েন্টি নিলাম, ঠিক আছে, জাস্ট টেক অ্যান এক্সাম্পল, সাপোজ আমি এখানে টোয়েন্টি নিলাম, তাহলে আমার আউটপুটটা কিরকম আসতো? তো দেখো আই কস্ট টোয়েন্টি, ভালো কথা, ডু প্রিন্ট এফ, তার ভিতরে এবিসি একবার প্রিন্ট করো, ঠিক আছে, উইদাউট এনি চেকিং একবার প্রিন্ট হচ্ছে, তো এবিসি একবার প্রিন্ট হলো, হওয়ার পর আয়ের মান এখন কত হচ্ছে, টোয়েন্টি ওয়ান, ওয়ান ইনক্রিমেন্ট করে যাচ্ছে, টোয়েন্টি ওয়ান হলো। হওয়ার পর ওয়াইলে এখানে কি চেক হচ্ছে দেখো, আয়ের মান এখন কত আছে, আয়ের মান আছে হচ্ছে এখন টোয়েন্টি ওয়ান, এই জায়গায় ওয়ান বেড়ে গেছে, তো টোয়েন্টি ওয়ান কি লেস দ্যান ইকুয়ালস টু টেন? না, টোয়েন্টি ওয়ান কিন্তু লেস দ্যান ইকুয়ালস টু টেন নয়, তার মানে এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি এক্সিকিউট হওয়ার কথাই ছিল না, কিন্তু স্টিল যেহেতু এটা ডু ওয়াইল লুপে আছে তার জন্য একবার, জাস্ট ওয়ান টাইম কিন্তু আমি আউটপুট স্ক্রিনে আউটপুট দেখবই, বিকজ ফার্স্ট আউটপুটটা কিন্তু আমার উইদাউট এনি চেকিং এ আসছে। বারবার করে এটা আমি বলছি, কোট আনকোট তোমরা একটু বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে যে এই ডু ওয়াইল লুপের একটাই ড্রব্যাক আছে, সেটা হচ্ছে যে কন্ডিশন চেকিংটা কিন্তু সবার লাস্টে করানো হয়, সবার ফার্স্টে বলে দেওয়া আছে যে ডু মানে হচ্ছে উইদাউট কন্ডিশন চেকিং, তুমি জাস্ট এক্সিকিউট করো, তারপরে গিয়ে আমি চেক করব। এর জন্য প্রোগ্রামটা ঠিক হোক বা প্রোগ্রামটা ভুল হোক, সব ক্ষেত্রেই কিন্তু আমি অ্যাটলিস্ট একটা কিন্তু আউটপুট আমি পাবই পাবো। কিন্তু যদি এই কনসেপ্টটা নিয়ে আমি ওয়াইল লুপ আর ফর লুপে আসি, তাহলে কিন্তু আমি ভুল প্রোগ্রামের জন্য কোনো আউটপুট পাবো না, আর ঠিক প্রোগ্রামের জন্য সমস্ত আউটপুট পাবো। কেন? তার কারণ হচ্ছে সবার ফার্স্টেই সেটাকে চেক করে নেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে দেখো, যদি আমি আয়ের মান এখানে আমি ধরে নিই এগোতাম টোয়েন্টি, মানে এই মানটাই নিয়ে যদি এগোতাম, তাহলে যদি আয়ের মান টোয়েন্টি হয় তাহলে ফার্স্টেই চেকিং হচ্ছে যে টোয়েন্টি কি লেস দেন ইকুয়ালস টু টেন, না, টোয়েন্টি লেস দেন ইকুয়ালস টু টেন না, তাহলে কি আর প্রিন্ট এফ এ যাবে? যাবে না, এই লুপের বাইরে বেরিয়ে চলে আসে, তার মানে একটাও আমি আউটপুট এখানে দেখতে পাবো না। তো এর জন্যই বলা হয় ওয়াইল লুপ এবং ফর লুপ দিয়েই আমরা ম্যাক্সিমাম প্রোগ্রামিং করে থাকি। ডু ওয়াইল লুপটা খুব রেয়ার কেসে, কিছু প্রোগ্রামিং এর জন্যই 5% ধরতে পারো, তো কিছু প্রোগ্রামিং এর জন্যই কিন্তু আমার ডু ওয়াইল লুপটা ইউজ করা হয়। ওকে, তো দিস ইজ অল অ্যাবাউট থ্রি টাইপস অফ লুপ ইন সি প্রোগ্রামিং। এইটা জাস্ট বুঝে রাখো যে যখন আমাদের কাছে মাল্টিপল ভ্যালুসকে প্রিন্ট করাতে হবে, যখন আমাদের কাছে স্টার্টিং ভ্যালু অ্যান্ড এন্ডিং ভ্যালু থাকবে, মানে একটা রেঞ্জ থাকবে যে আমি এক থেকে শুরু করে দশ অবধি বা দশ বার বা একশো বার বা হাজার বার, যাই হোক না কেন, হোয়াট এভার, আমি কোনো একটা ভ্যালুকে প্রিন্ট করাতে চাইছি, তখন বা সেই ধরনের প্রোগ্রামিংয়ে কিন্তু আমরা লুপের কনসেপ্ট দিয়ে করব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো লুপের থিওরিটিক্যাল ক্লাসটা। নেক্সট ক্লাসেই আমরা কিন্তু এই প্রতিকটা লুপ ইন্ডিভিজুয়ালি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে তোমাদেরকে দেখাবো, যাতে তোমাদের কনসেপ্টটা আরও ভালো মতন ক্লিয়ার হয়। ওকে, তো সেটা দেখার জন্য এসআর লার্নিংয়ের সঙ্গে থাকো আর দেখতে থাকো সি প্রোগ্রামিংয়ের টোটাল প্লেলিস্ট।